বলে তুই দেখিস চার হাসে তুই দেখু কান্দে রে তুই দেখিস চার হাসে তুই দেখু কান্দে রে ওরে উঠা পাতার কষ্টে জোয়ার চোখে কেঁপে বাঁধি ওরে উঠা পাতার কষ্টে জোয়ার চোখে দেখেছি দূতাবাসের ভিসা প্রাচীর সারি সারি তোদের জন্য আজ দেশের মানচিত্রটায় ভেঙে যাওয়ার গান ও কবিতায় কবি পরিমল রায়ের প্রথম কাব্যগ্রন্থের জমকালো মরুক উন্মোচন। অমর একুশে বইমেলা 2021 উপলক্ষে টাঙ্গন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে কবি পরিমল রায়ের প্রথম কবিতার বই অদম্য নিরুদ্দেশ। পরিমল রায় একজন শিক্ষক, তবে শিক্ষকতার পাশাপাশি তার বিচরণ আছে সাহিত্যের অঙ্গনে, সে সূত্রেই কবিতা লেখা। আর সেই কবিতা ধরে অনুষ্ঠিত হলো কবির প্রথম কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব। আমার বইয়ের মোড়ক উন্মোচনে কাউকে ডাকতে পেরেছি আর আপনাদেরকে পেয়েছি, এজন্য আমি সম্ভবত সাহিত্য চর্চার লক্ষ্যই হচ্ছে কাল অতিক্রম করে জীবনপদের মানচিত্র হয়ে ওঠা। সাহিত্য জগতের বিভিন্ন ধারা উপধারাকে যদি গ্রহ উপগ্রহ বিবেচনা করি, তবে নিশ্চিতভাবে বলা যায় কবিতা হচ্ছে সে জগতের নক্ষত্র। 5 ফেব্রুয়ারি শুক্রবার বিকাল 3 ঘটিকায় শেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক উজেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গন প্রকাশনের সম্মানিত প্রকাশক কবি ও সাহিত্যিক অজয় রায়। ঠিকাদার প্রকৌশলী খামির রদ্রতপ্ত কৃষকের পিঠে ঝোল সেনাব, একদল ব্যাংক বিমা খায়, হাসপাতাল খায়, বিদ্যুৎ খায়, রেল বিমান নদী সব খায়, আরেকদল পরীক্ষিত শকুন সুযোগের কবিতা যারা লিখে তারা সুন্দরের পূজারী, কবিতা যারা লিখে তারা অর্থের জন্য লিখে, মানুষের মনকে সুন্দর করার জন্য, এই পৃথিবীটাকে সুন্দর করার জন্য। টাঙ্গন প্রকাশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। তো সবাই কবি, কিন্তু কারো কারোটা প্রকাশিত হয়, কারো কারোটা অপ্রকাশিত থেকে যায়। কেউ কবিতার আকারে তার মনের দুঃখ কষ্ট প্রকাশ করতে পারে, কেউ পারে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়, বীরগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক কবি নিরঞ্জন রায়, বিরল বোর্ডহাট কলেজের প্রভাষক কবি বিধান দত্ত, বীরগঞ্জ গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল চন্দ্র রায়, শেতাবগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিক মীর মোশারফ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব আলম, শেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সাদিকুল ইসলাম সহ অনেক সাহিত্যপ্রেমী মানুষ।
নয়ন আমার উপের উপরে সাত মেটায় বেড়ায় ঘুরে শ্রবণ আমার গভীর স্বরে হয়েছে। এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি জয়ধ্বনি শুনিয়ে যাব ইমোর নিবেদন। হয়তো পরিমল রায়ের যতগুলি কবিতা আমি ফেসবুকে পড়েছি তার বই আমি আজকে পেলাম, তো আমার মনে হয়েছে সে এই জগতে সবাই আমরা এসেছি। উই হ্যাভ বিন ইনভাইটেড ইন দিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল, আমরা ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে সবাই এসেছি এবং এখানে আমাদের স্পষ্ট জয়ের ধ্বনিটা আমরা শুনি। তো আমরা হয়তো অনেকেই পারি লিখে, অনেকে পারি কর্মের মধ্যে, অনেকে পারি জ্ঞানের মধ্যে, অনেকে পারি হয়তো ভাবের মধ্যে, নানান কিছু ভাবে আমরা নিজেকে প্রকাশ করি। কবিরাও তাদের লিখনের মধ্য দিয়ে তাদের ভাষাটাকে তাদের হৃদয়ের প্রত্যাশী হওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লহ লহ করে। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কবি কৃষ্ণ দুলাল রায় ও লুৎফর রহমান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বইটির মোড়ক উন্মোচন করেন। শুধু ছবি নয় আছে কেন তাই মনে হয় এ যেন গো দুটি প্রাণে কথা দিয়েছি মস্থান বিষয়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা অসীম কালের জহিলে জোয়ার ভাটায় ভুবন দোলে নারীতে মোর রক্ত লেগেছে তার টান বিষয়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। থ্যাংক ইউ। উক্ত বরক উন্মোচন অনুষ্ঠানে কবির কবিতা পাঠ করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব আলম, কবি বিধান দত্ত ও কবি তন্নী রায়। অনুষ্ঠানের শেষের দিকে কবি পরিমল রায়ের লেখা দুটি গান নিজে সুর করে গেয়ে শোনান গীতিকার ও সুরকার গণেশ রায়। পরিমল স্কুলে যায় আবার আসে, যে সময়টা বাড়ি থাকে সে ঘরের ভিতরে থাকে। আমি মাঝে মাঝে ওর মধ্যে একটু বিরক্তি ভাব প্রকাশ করছিলাম, তুই ঘরে ফিরে থাকে কি করো, তুমি মানুষ বেড়ানোটা করে সব কিছু করতে আর তুমি আবার বাচ্চাটা ঘরে ঘরে উঠে থাকো কেন, কিন্তু কি করেছিল আর কিবা তার মনের ভিতরে ছিল। আজকে আমি অনুধাবিত হতে পারলাম যে ও মনে মনে এই সমস্ত কাজ করেই করছিল। জিনারা ওনাকে, জিনারা ওই ছেলেটাকে উদ্যোগপূর্ণ দাঁড়িয়ে গেছিলেন। ওরে তুই দেখিস চাঁদ হাসে উধার পাথাল কষ্টের জোয়ার চোখে কেমনে বান্ধি তুই দেখিস চাঁদ হাসে কবি জনাব পরিমল রায়। তিনি দিনাজপুর জেলার গোচাগঞ্জ উপজেলার একজন কবি, আর বলা যায় দিনাজপুর জেলার একটি প্রত্যন্ত উপজেলা হলো গোচাগঞ্জ উপজেলা। সেই প্রত্যন্ত এলাকা থেকে কবিতা লিখে প্রকাশ করতে পারছেন টাঙ্গন প্রকাশনের মাধ্যমে। টাঙ্গন প্রকাশন হচ্ছে ঢাকার একটি বিখ্যাত প্রকাশনা সংস্থা। আশা করছি এভাবেই
টাঙ্গন প্রকাশন সহ অন্যান্য প্রকাশনের মালিকগণ গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা প্রতিভাগুলোকে তুলে আনবেন এবং এভাবে বই প্রকাশে বিশেষ ভূমিকা রাখবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। লুৎফর রহমান, সুসংবাদ।